জুইঝাল এক ধরনের ভেষজ মশলা। এটি একটি বিশেষ মশলা জাতীয় ভেষজ গাছ থেকে সংগ্রহ করা হয়। এটি পিপারসি পরিবারের সুপুষ্পক লতানো উদ্ভিদ। এই গাছের পাতাগুলো পান পাতার মতো হয়ে থাকে এবং বেশ পুরু হয়। জুইঝাল গাছের পাতায় কোনো ঝাল নেই। কাণ্ড বা লতার মধ্যে ঝাল এবং পুষ্টিগুণ ভরপুর। চুই এর নিজস্ব স্বাদ, ঘ্রাণ এবং পুষ্টিগুণ আছে। চুইঝাল একটি ঔষধি গুণ সম্পূর্ণ মশলা। এতে রয়েছে 0.7% সুগন্ধি তেল। এছাড়াও আইসোফ্লাবন, পোলাটিন, পপিরন, গ্লুকোজ, ফুক্টোস, সিজামিন, পিপালারিটিন ইত্যাদি উপাদান চুইঝালে বিদ্যমান। আজ আপনাদের কাছে চুইঝাল খাওয়ার উপকারিতা, এই চুইঝাল কোথায় পাওয়া যায়, এই চুইঝাল কীভাবে খাবেন এবং কীভাবে সংরক্ষণ করবেন তাই শেয়ার করা হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম নিপা ওয়ার্ল্ডে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন। এবার আসুন জেনে নিই চুইঝাল খাওয়ার উপকারিতা। চুইঝাল হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এতে উপস্থিত উপাদানের কারণে এটি খেলে দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। চুইঝাল অতিরিক্ত কোলেস্টেরল কমায় এবং হৃদরোগ প্রতিরোধে আমাদের সহায়তা করে থাকে। পাকস্থলীর সমস্যা দূরীকরণে চুইঝাল খুবই উপকারী। চুইঝাল পাকস্থলীর বিভিন্ন ধরনের সমস্যা দূর করে থাকে। পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ নিরাময়ে এটি বেশ কার্যকরী। এছাড়াও চুইঝাল শরীরের গ্যাস্ট্রিক এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। চুইঝাল পাকস্থলীর অ্যাসিডিটি সমস্যা নিরাময়েও সাহায্য করে। খাবারের প্রতি রুচি বৃদ্ধি করতে সাহায্য করে এই চুইঝাল। চুইঝাল ক্ষুধা মন্দা দূর করে এবং খাবারের প্রতি রুচি বাড়ায়। এটি খাবারের মশলা হিসাবে ব্যবহৃত হয় এবং খাবারের স্বাদ বাড়ায়। চুইঝাল বা এটিতে তৈরি খাদ্য গ্রহণের ফলে ক্ষুধা মন্দা দূর হয়। চুইঝাল মুখের রুচি বৃদ্ধিতে সহায়ক। ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে চুইঝাল। চুইঝাল ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এতে প্রচুর পরিমাণে আইসোফ্লাবন এবং অ্যালকালয়েড নামক ফাইটোকেমিক্যাল বিদ্যমান। এই উপাদানগুলো দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে থাকে। ক্যান্সার প্রতিরোধে এই ফাইটোকেমিক্যাল খুবই উপকারী। এগুলো ক্যান্সার প্রতিরোধ করে দেহকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে। মানসিক প্রশান্তি দেয় চুইঝাল। চুইঝাল স্নায়ুবিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা দূর করতে সাহায্য করে থাকে। এতে বিদ্যমান উপাদানগুলো মানসিক প্রশান্তিতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। প্রসূতি মাদের ব্যথা দূর করতে সাহায্য করে এই চুইঝাল। যারা সদ্য মা হয়েছেন তাদের জন্য চুইঝাল খুবই উপকারী। প্রসব পরবর্তী ব্যথা উপশম করতে এটি ভালো কাজ করে থাকে। সত্য প্রসূতি মায়েদের শারীরিক ও মানসিক প্রশান্তি দিতে এটি বেশ খুবই সহায়ক। ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ প্রতিরোধে চুইঝাল কাজ করে। চুইঝালে বিদ্যমান বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহে ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ প্রতিরোধ করে থাকে। বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ যেমন অ্যাজমা ইত্যাদি নিরাময়ে চুইঝাল বিশেষ ভূমিকা পালন করে থাকে। অনিদ্রা দূরীকরণে সাহায্য করে এই চুইঝাল। চুইঝাল অনিদ্রা দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে। এটি ঘুমের বড়ির ন্যায় কাজ করে। বিভিন্ন শারীরিক দুর্বলতা কাটিয়ে ঘুম বৃদ্ধিতে সাহায্য করে থাকে। এখন আসুন জেনে নিই চুইঝাল খাওয়ার নিয়ম, চুইঝালের ব্যবহার বিধি, সংরক্ষণ এবং চুইঝাল কোথায় পাওয়া যায়। চুইঝাল খাওয়ার নিয়ম, বেশিরভাগই মাংসের সাথে রান্না করে খাওয়া হয় এই চুইঝাল। মাংস ছাড়াও বড় বড় মাছ, খিচুড়ি, ডাল, মোট কথা ভারী পাকের প্রায় সব ধরনের তরকারির সাথে রান্না করে খাওয়া যায় এই চুইঝাল। দেশের দক্ষিণাঞ্চলে মশলা হিসেবে চুইঝাল রান্নায় ব্যবহার করা হয়। চুইঝালের কাণ্ড বা লতা ছোট ছোট করে কেটে ডাটার ন্যায় তরকারিতে দেওয়া হয়। খুলনায় এটি গরুর মাংস, খাসির মাংসের সাথে রান্না করা হয়। এটি তরকারির স্বাদ ও গুণ বহুগুণ বাড়িয়ে দেয়। রান্নায় ব্যবহৃত চুইঝালের টুকরো চিবিয়ে খেলে অন্যরকম মজাদার স্বাদ পাওয়া যায়।
মাছ, মাংস বা বিভিন্ন ঝোলজাতীয় তরকারিতে এটি ব্যবহার করা হয় ঝাল ও স্বাদ বৃদ্ধির জন্য। এছাড়া চুইঝালের কাণ্ড, বাকল এবং পাতার ওষুধ গুণাগুণ থাকা এটি ক্ষেত্রবিশেষে ওষুধ হিসাবেও ব্যবহার করা হয়। দেশি চুইঝালের আঠালো স্বাদের ঝাঁঝালো স্বাদে বিমোহিত হবে যে কেউ। রান্না করার নিয়ম হচ্ছে, মাংস 60% সেদ্ধ বা কষানো হয়ে গেলে তরকারিতে আলুর মতো করে কেটে দিয়ে দিতে হবে, তাতে আসল দেশি চুইঝাল ভালো মতো সিদ্ধ হয়ে যায়। চুইয়ের সামান্য ব্যবহার বদলে দেয় সম্পূর্ণ রান্নার স্বাদ। অসম্ভব লোভনীয় ইউনিক দেশীয় এ পণ্য এক পিস খেলে আপনাকে সারা জীবন মনে রাখতে হবে। চুইঝাল দেশি ইউনিক মশলা জাতীয় গাছ, যা বড় কোনো গাছের সাথে পেঁচিয়ে পরগাছার মতো বেড়ে ওঠে। খুলনা, সাতক্ষীরা সহ দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে চুইঝাল পাওয়া যায়। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে জনপ্রিয় মশলাই হলো এই চুইঝাল। এইসব অঞ্চলে চুইঝালের উৎপাদন বেশি হয়। এটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় খাদ্য। বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া সহ বিভিন্ন উষ্ণ অঞ্চলে জন্মায় এই চুই গাছ। এছাড়া খুলনার রূপসা, ডুমুরিয়া এবং বটিয়াঘাটা উপজেলায় চুইয়ের চারা উৎপাদন করা হয়। এবার আসুন জেনে নিই চুইঝালের দাম কেমন হতে পারে। চুইঝাল যেহেতু একটি ভেষজ উদ্ভিদ এবং বর্তমানে এটি মশলা হিসাবে বেশ জনপ্রিয়, আর এটি খেতে যেমন স্বাদ তেমনি গুণে ভরা, তাই এটি এখন বেশি দামে মশলা হিসাবে বলা যায়। তবে ভালো মানের চুইঝালের দাম অনেক বেশি, কেজি 1200 থেকে 1500 টাকা হতে পারে। চুইঝাল যত বড় হবে এর দামও কিন্তু তত বেশি হবে। তবে চিকন সাইজের চুইঝালের দাম 300 থেকে 400 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তবে ঢাকা ছাড়া বিভিন্ন গ্রামাঞ্চলে, বাগেরহাটে বা খুলনায় হাটবাজারে এই চুইঝাল কেজি প্রতি 400 থেকে 800 টাকা দরে বিক্রি করা হয়। এছাড়া কুরবানির ঈদের সময় যেহেতু চারদিকে মাংসের ছড়াছড়ি থাকে আর মানুষ অনেক বেশি মাংস রান্না করে চারদিক সব বাড়িতে, তাই ওই টাইমে হচ্ছে চুইঝালের দাম অনেকটা বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ চুইঝাল তুলনামূলকভাবে আগের চেয়ে বেশি করা হয় দাম। এবার আসুন জেনে নিই চুইঝালের সংরক্ষণ পদ্ধতি। চুইঝাল বেশি দিন ভালো থাকে না, তাই চুইঝাল পাওয়ার সাথে সাথে তা কেটে ফেলতে হবে এবং কেটে ডিপ ফ্রিজে রেখে দিলে সবচেয়ে ভালো। ডিপ ফ্রিজে 1 মাসের মতো এটা রাখা যায়। চুইঝাল ছাল, বাকল সহ পলিথিনে মুড়ে ডিপ ফ্রিজে রেখে দীর্ঘদিন পর্যন্ত, অর্থাৎ 1 মাস পর্যন্ত খাওয়া যেতে পারে। তাছাড়া ফ্রিজে ছাড়াও চটের বস্তায় মুড়ে মাঝে মধ্যে যদি পানি ছিটে দিয়ে খাওয়া যায় এবং কেটে কুটে ওয়াটারপ্রুফ বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখেও খাওয়া যেতে পারে। আরেকটি জরুরি বিষয় হলো যে চুইঝাল পরিষ্কার প্রক্রিয়া। অনেকে চুইঝাল কাটার সময় এর উপরে কালো বাকল বা খোলস অংশটি ফেলে দেয়, কিন্তু এতে চুইয়ের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তাই চুইঝালের এই খোলস ফেলে না দিয়ে পছন্দ মতো আকারে কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে। চুইঝাল সাধারণত 2 ধরনের হয়, একটি হলো গাছে লতানো আর একটি হলো অন্য যে কোনো গাছে বা লতার মতো বেয়ে পরগাছার মতো হয়। নির্ভরশীল গাছের উপর নির্ভর করে এটি। প্রতি বছর বিদেশে বিপুল পরিমাণ চুইঝাল রপ্তানি হচ্ছে। একই সঙ্গে চুইঝাল নানা ভেষজ গুণ থাকার কারণে অনেক রোগ ব্যাধির আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব, তাই চুইঝাল গাছকে অবশ্যই মূল্যায়ন করা উচিত। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।